আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন সবাই আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক জানিয়ে দিব গত সপ্তাহের আটক অভিযানের রিপোর্টটি গত সপ্তাহে টোটাল তিনশো ষাট জনকে আটক করেছে এর মধ্যে ইকামার জন্য আটক হয়েছে সাত হাজার পাঁচশো তেত্রিশ জন শ্রম আইন লঙ্ঘন করার অপরাধে আটক হয়েছে উনিশশো জন তিন হাজার আটশো চুরাশি জনকে আটক করেছে যারা বর্ডার দিয়ে সাউদি আরবে প্রবেশ করেছেন মোটামুটি একদম স্বাভাবিক এর আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে আটক অনেকটাই কম দুইশো তিপ্পান্ন জনকে আটক করেছে বর্ডার দিয়ে সৌদি আরবে প্রবেশ করার সময় অবৈধ অনুপ্রবেশকারী যাদেরকে আটক করেছে তাদের মধ্যে আটত্রিশ ভাগ ইয়েমেনি নাগরিক আটান্ন ভাগ ইথোপিয়ান নাগরিক এবং চার ভাগ অন্যান্য দেশের নাগরিক ছয় জনকে আটক করেছে যারা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে কাজ দিয়ে অথবা অন্য কোনোভাবে সাহায্য করেছে একশো জনকে আটক করেছে যারা সৌদি আরব থেকে অন্য দেশে যেতে চেয়েছিলেন টোটাল গত কয়েক সপ্তাহে আটক হলো এক লক্ষ বাইশ হাজার দশ জন এর মধ্যে মহিলা হলো পুরুষ হল নব্বই হাজার দুইশো চুয়াত্তর জন দেশে পাঠানো হয়েছে বিভিন্ন দেশের নাগরিককে আট হাজার চারশো নিরানব্বই জন সাতাইশো উনচল্লিশ জনের কাগজপত্রের সমস্যা আছে বিদায় তাদেরকে জেলে আটক রেখেছে নব্বই হাজার একশো সাঁত্রিশ জনের কাগজপত্র তাদের নিজ নিজ মিশনে পাঠানো হয়েছে দূতাবাসে পাঠানো হয়েছে সত্যায়ন করার জন্য সত্যায়ন করা হলে এখান থেকে দাপে দাপে লোক পাঠানো শুরু করবে প্রিয় দর্শক একদম স্বাভাবিক সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে আপনি সতর্ক থাকুন সাউদি আরবে সবসময় অভিযান চলে তবে সেটি স্বাভাবিকভাবে স্পেশাল কোনো অভিযান চলছে না তাই সতর্কতা অবলম্বন করে কাজে ফিরে যান ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ